আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ ওসসালাতিহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রপ্তানিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একটি গার্মেন্টস ফ্যাক্টরি তাদের শ্রমিকদেরকে তিন ওয়াক্ত সালাত আদায়ের নির্দেশ জারি করেছে এ বিষয়টিকে বিভিন্ন মিডিয়া নেতিবাচকভাবে প্রচার করছে এবং দেশের কর্তাবক্তিদের কেউ কেউ দাবি করছেন যে তারা নাকি সালাতের নির্দেশ জারি করে মানুষকে সালাত করতে বাধ্য করছেন এবং এই কাজটা নাকি বেআইনি আমরা পুরো বিষয়কে সামনে রেখে কয়েকটি কথা বলতে চাই সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো একজন মুসলিম অন্য মুসলিমকে সলাতের জন্য নামাজের জন্য বাধ্য করতে পারেন না ইসলাম কাউকে নামাজের জন্য বাধ্য করতে আমাদেরকে বলেনি তবে একজন মুসলিম অন্য মুসলিমকে বিশেষ করে অধীনস্থ লোকদেরকে অবশ্যই সলাতের জন্য নির্দেশ দিবেন আর এই নির্দেশ দেওয়া তার কর্তব্যের অংশ তাকে অধীনস্থ লোকদেরকে সলাতে নির্দেশ করতে আল্লাহ সালা বাধ্য করেছেন কোরআনে কারিমেসুর তোহাতে আল্লাহ বলে আরেহা তুমি তোমার পরিবারের লোকদেরকে সলাতে নির্দেশ জারি করো এবং তার উপরে তুমি অটল অবিচল থাকো তার মানে আমাদের পরিবারের লোক যারা থাকবেন এমনকি যারা আমাদের সঙ্গে কাজ করছেন যারা আমাদের অধীনস্থ লোকেরা তারাও আমাদের এক ধরনের পরিবারের সদস্য অতএব তাদেরকেও আমাদের সালাতের নির্দেশ জারি করতে হবে এটা আল্লাহ তালার নির্দেশ সারা দেশে শত শত প্রতিষ্ঠান আছে কয়টা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তার অধীনস্থদেরকে সালাতে নির্দেশ করেন অনেকে নিজেই সালাতের গুরুত্ব বুঝেন না অতএব দেশে যে প্রতিষ্ঠানের কথা আমরা শুনলাম ভেতরে ভেতরে হয়তো এরকম আরও ভালো প্রতিষ্ঠান রয়েছে তারা যে কাজটি করছে আপাত দৃষ্টিতে আমরা বলবো এটি একটি ভালো কাজ করছেন সলাতের নির্দেশ জারি করে হ্যাঁ বাধ্য করার মতো কোনো কিছু যদি হয় সেটা অবশ্যই প্রশংসার হবে না তবে নির্দেশ জারি করা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য সালাতের নিজের অধীনস্থ লোকদেরকে রসুলি করিম সাল্লাম সাল্লাহ্লাম বর্ণনা বলেছেন আলা কুল্লকুম রায়ন ওয়কুল্লুকুমাস আন আনহি মনে রাখবে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থ লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অধীনস্থ লোকদের দুনিয়াবি কষ্ট এটা যেরকম দেখা দায়িত্ব দায়িত্বশীলদের তাদের দিনই এবং ধর্মীয় ত্রুটি বিচ্ছুতি এবং অবহেলা গাফলতি এগুলো দেখা দায়িত্ব যাদের অধীনে তারা আছেন তাদের অতএব কর্তৃপক্ষ সালাতে নির্দেশ করবেন অধীনস্থ লোকদেরকে এটা কোরআন এবং দ্বারা নির্দেশিত এটি আমাদের কর্তব্যের অংশ আর এটাকে যদি আমরা বেআইনি বলি এই বেআইনির দাবি করাটা বরং অযৌক্তিক এবং হাস্যকর এর প্রথম কারণ হল যে গার্মেন্টস ফ্যাক্টরির ঘটনা নিয়ে এই আলোচনা চলছে সমালোচনা চলছে সেই কর্তৃপক্ষ দাবি করেছেন যে তারা সালাত কর্মঘণ্টার ভেতরে আদায় নির্দেশ করে থাকেন এখন আপনি একজন শ্রমিককে যদি নিয়োগ দেন হাড় ভাঙা পরিশ্রমের জন্য নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে তিনি যদি রাজি হন কোনো আইন পৃথিবীর কোনো আইন বলবেন এটা অবৈধ আপনি যদি যৌন পল্লীতে গিয়ে কোনো যৌন কর্মীকে যৌন কর্মর জন্য তাকে আপনি ভাড়ায় নেন তাহলে এটাকেও আমাদের প্রচলিত আইন বৈধ বলে আমাদের সমাজ বৈধ বলছে আপনি যদি কোনো সাধারণ মানুষকে রাজনৈতিক সভা সমিতিতে অংশগ্রহণের জন্য ভাড়ায় নিয়ে যান তাহলে তার এই শ্রমের বিনিময়ে পারিশ্রমিক দিলে সে যদি রাজি থাকে সেটাকেও আমরা আপত্তি তুলছি না বা অবৈধ বলছি না তাহলে আমি যদি আমার শ্রমিককে আট ঘন্টার জন্য দশ ঘন্টার জন্য পারিশ্রমিক দিয়ে তাতকে নেই এবং বলি শ্রমের মধ্য থেকে একটা এটাও যে তোমাকে আদায় করতে হবে ওই সময় তোমাকে কাজ বাদ দিয়ে আদায় করতে হবে তাহলে আমার শ্রমিক যদি তাতে রাজি থাকে তাহলে সেখানে তৃতীয় পক্ষের আপত্তি করার সুযোগটা কোথায় যৌক্তিকতাটা কোথায় আমার বুঝে আসে না প্রিয়দর্শক আমরা ড্রেস কোডের নামে হাফ প্যান্ট ফুল প্যান্ট শার্ট যা মনে চায় তা লাগাতে পারি কিন্তু নেক আপ দাড়ি বাধ্যতামূলক করলে আমরা বলি মানুষকে ধর্ম পালন করতে বাধ্য করতে করা হচ্ছে দাড়ি সেভ করার জন্য চাকরিতে বাধ্য করা যায় হিজাব বা নেকাপ খোলার জন্য চাকরিতে বাধ্য করা যায় অর্থাৎ ধর্ম পালন করবে না সেজন্য বাধ্য করা যায় কিন্তু ধর্মকে পালন করতে চাইলে সেজন্য কেউ নির্দেশ করে বা নিয়ম করে আইন করে সেটা করতে পারে না এটা কোন ধরনের যুক্তি দর্শক অতএব কর্তৃপক্ষ যে যুক্তিগুলো তুলে ধরেছেন গার্মেন্টস কর্তৃপক্ষ আমরা সেটাকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলেও দেখি অত্যন্ত যুক্তি তারা বলেছেন বিভিন্ন বিভাগে কর্মরত শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি সৃষ্টির জন্য আমরা সলাদকে অবিকল্প হিসাবে পেয়েছি প্রতিদিন নির্দিষ্ট সময়ে যখন সব বিভাগের শ্রমিকরা সলাদের জন্য একটি জায়গায় একত্রিত হন তাদের মধ্যে সৌহার্দ্য হয় কুশল বিনিময় হয় সম্প্রীতি তৈরি হয় কাজের জন্য যেমন সুবিধা তাদের নিজেদের জন্য সুবিধা তাছাড়া তারা সারাদিন বসে থেকে কাজ করেন স্থূলতা তৈরি হয় এখানে তারা যদি চতুর্থ তলায় মসজিদ সেখানে তারা উঠা নামা করেন তাহলে এর ফলে তাদের মধ্যে কর্মচঞ্চলতা তৈরি হয় তাদের মধ্যে এক ধরনের কাজের আমেজ তৈরি হয় প্রিয়দর্শক এই যুক্তিগুলোকে কোনোভাবেই আমরা উড়িয়ে দিতে পারি না অতএব এই গার্মেন্টস কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে আমরা সবাই তাকে প্রশংসা করব তাদের পাশে আমরা দাঁড়াব হাঁ আমরা তাদেরকে অনুরোধ করব বাধ্য না করতে ইতিমধ্যে তারা বলেছেন যে তারা বেতন কাটার কথা যেটা বলেছেন সেটা আজও পর্যন্ত কারো বেতন কাটেননি আর নতুন নোটিশ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তারা সে নোটিসে দাবি করেছেন এবং সে নোটিসে তারা উল্লেখ করেছেন যে তারা পূর্বের বেতন কাটার বিষয়টিকে প্রত্যাহার করে নিয়েছেন বিধায় তারা যে চলাতে নির্দেশ করছেন এটা অন্য সবার জন্য অনুকরণীয় আসুন আমাদের আশেপাশের অধীনস্থ লোকদেরকে আমরা সলাতের নির্দেশ করি পরিচিত লোকদেরকে আমরা সলাতের আহ্বান করি সমাজে যত বেশি সলাদ প্রতিষ্ঠিত হবে তত বেশি অন্যায় এবং অবিচার ধুয়ে মুছে দূর হবে ইন্নাস সোলাদাত অল মনকার সলাত মানুষকে অন্যায় এবং অশ্লীল কাছ থেকে বিরত রাখে মোমেন না করলে সে ইমানদারি থাকতে পারে না অনেক মামদের মতে অতএব কোন অবস্থাতেই সালাতের ব্যাপারে অবহেলা নয় যারা সলাতের গুরুত্ব আরোপ করেছে আমরা তাদের অ্যাপ্রিসিয়েট করি ধন্যবাদ জানাই আল্লাহ তালা তাদেরকে আরও বেশি শক্তিশালী করুন এই দেশের অর্থনীতিতে এবং সার্বিকভাবে সব কিছুতেই আরও বেশি তারা ভূমিকা রাখার তৌফিক আল্লাহ তালা তাদেরকে দান করুন আর যারা সালাতের ব্যাপারে যাদের অ্যালার্জি রয়েছে আমরা তাদেরকে বলবো আসুন আপনারাও সালাতের পথে ইমানের পথে ইসলামের পথে আল্লাহ তালা আমাদের সকলকে স্ব স্ব জায়গা থেকে সৎকাজের আদেশ এবং অসৎকাজের বাধা প্রদানের যে দায়িত্ব আছে সেটা পালন করার তৌফিক দান করুন অনেকে বলছেন ধর্মীয় কাজে কি জোরাজুরি করা যায় আমি বলবো নির্দেশ দিলে যদি জোরাজুরি হয়ে যায় তাহলে সেই জোরাজুরি জায়েজ এবং বৈধ বরং সেটা প্রত্যাশিত এবং নির্দেশিত অতএব অধীনস্থদেরকে সালাতের নির্দেশ দিতে হবে আল্লাহ তালে আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু